वेलकम बैक टू माय चैनल आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आर सुस्थ आछो आर आमी खूब भालो आछी तो फ्रेंड आज के वीडियोटा खूब इंटरेस्टिंग होते चले आज के वीडियोटा माने होच्छे कोनो डेली ब्लॉग ना एटा होच्छे चैलेंजिंग वीडियो आमार हस्बैंड आमाके चैलेंज दिए जे वॉल पेंटिंग चैलेंज दिए जे आमी वॉल पेंटिंग करते पारबो कि पारबो ना ओ बोलेछे जे मेरा वॉल पेंटिंग करते पारे ना किन्तु आमी बोलेछि आमी करेई देखाबो आर एटाई आर कि आजकेर आमार चैलेंज आर एटाई चैलेंजटाके आमी ओ जेहेतु दिएछे तो आमार चैलेंज निते कि आछे ओइखानटाई आछे देखो कि बोलबे बोलो आमी करते पारबो कि पारबो ना আমি তো জানি না যে মেয়েরা কোনোদিন দেয়ালে রং করতে পারে কেন পারে না দেখা যাক वीडियो लास्ट अब्दि देखो क्या जेते हजबैंड जेते नामी जेती सेटाई আমি ওয়াল পেন্টিং করেই ছাড়বো আর কতটা সাকসেসফুল হতে পারি অবশ্যই তোমরা দেখো তাহলে ভিডিওটা লাস্ট অফ দি আর ওকেও জব্দ করতে হবে তো নাকি যে আমি বলে পারবো না মানে মেয়েরা বলে ওয়াল পেন্টিং করতে পারবে না মেয়েরা এত কিছু করে ফেলছে তো সামান্য ওয়াল পেন্টিংটা করতে পারবো না তো ফ্রেন্ড আমি তোমাদের সবার আগে আমি আগে আমার দেওয়ালটা দেখিয়ে নেব তো দেওয়ালটাকে এখন আমি আগে কি বলবো ওটাকে ঘষা বলে দেওয়ালটাকে আগে ঘষে নেব ব্রাশ দিয়ে কারণ ওটা একটু ঝুলকালি পড়েছে এখন যেহেতু সকাল 8টা তো আমার এখনকার চ্যালেঞ্জটা আমি এখন থেকেই শুরু করলাম ঠিক আছে তো ফ্রেন্ড এখন চলো তোমাদের আমি আগে আমার দেওয়ালটাকে দেখাবো রান্নাঘরের দেওয়ালটা কি কালি পড়েছে কি কালি পড়েছে তো দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর দেখো কি তেল কালি পড়েছে কি ঝুল পড়েছে কি আর বলবো তো সকালবেলায় আমার হাজবেন্ডকে বললাম যে দেখো কি তেলকালি পড়েছে দেখতে ভালো লাগে না তো কালার করাতে হবে তখন আমার হাজবেন্ড বলল আমার এই মুহূর্তে টাকা নেই তো তুমি যদি পারো তুমি করো আর তখন হেসে বলছে তোমার দ্বারা এইসব হবেও না মেয়েরা এইসব কিছু করতে পারে না কালার করবো ঘর কালার করতে মেয়েরা কোনো মতেই পারবে না তো আমার না কথাটা খুব খারাপ লাগলো তো আমি ওর জন্যই চ্যালেঞ্জটা নিলাম যে আমি এটা করেই ছাড়বো আর তারপর ভাবলাম যে তাহলে ভিডিওটা করে তাহলে তোমাদেরকেও তাহলে সাক্ষী রাখি যে আমি যে মানে কালার করতে পারছি কি পারছি না তো সম্পূর্ণটাই তোমরা দেখবে তো এর জন্যই আর কি ভিডিওটা করা তো দেখো আমি এবার দেওয়ালটাকে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে ঝুলগুলো ঝেড়ে নেব তারপর কালার করব তো ফ্রেন্ড তোমরা তাহলে দেখতে থাকো এখন বাজে 11:30টা তো আমার দেওয়াল ঘষা হয়ে গেছে দেওয়ালটাকে ভালোভাবে ঘষে ঝেড়ে নিয়েছি আর এখন যাব কালার কিনতে মানে মার্কেটে যাব দেখি কি কালার কিনি আর আমাদের এখন সত্যি কথা বলতে সেরকম বাজেটও নেই তো কমের মধ্যে দেখি কি কালার পাওয়া যায় সেই কালারটাই করব কারণ কোনো তো প্ল্যানিংই ছিল না যে কালার করব আগের থেকে আর কি তো এটা তো হুটহাট ডিসিশন হলো যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও তো আমার তো করতেই হবে ভিডিওটা মানে কালার তো করতেই হবে তো ফ্রেন্ড বেশি বকবক করছি না এখন যাব মার্কেটে তাহলে তোমরা তাহলে দেখতে থাকো তাহলে আর দেখি কি কালার কিনি সবই তোমরা দেখতে পারবে ঠিক আছে দেখো পুরো ঘেমে গেছি এত রোদ কি বলবো আর টেকা যাচ্ছে না কি করে যে কালার করবো তাও জানি না এত গরমের মধ্যে তো ফ্রেন্ড বেশি বকবক করছি না তাহলে তোমাদের মার্কেটে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে দোকানে মানে কালারের দোকানে চলে এসেছি তো এরপর দেখবো যত কমের মধ্যে পারি কালার কেনা তো এই শেডগুলো দেখাচ্ছে তো আমার হলুদটাই ভালো লাগছে যেহেতু রান্না করা হলুদটাই ভালো লাগবে তো এই কালারগুলো নিলাম এগুলো এক একটা প্যাকেট 70 টাকা করে মানে কমের মধ্যেই নিচ্ছি তো ফ্রেন্ড আমি মার্কেট থেকে চলে এসেছি এখন বাজে 1টা আর কি গরম তো এখন ফ্যানের হাওয়া খাচ্ছি তো এখন তোমাদের একটু ফ্যানের আওয়াজ আসতে পারে তো ওর জন্য সরি একটু ম্যানেজ করে নিও প্রচণ্ড গরম মার্কেটে এতটাই গরম কি বলবো আর তো এখন আমি আগে রান্নাটা করে নেব কারণ রান্না কিচ্ছু হয়নি আগে রান্নাটা করব তারপর আমি কালারটা করব আর আমি যে কালারটা নিয়ে এসেছি সেই কালারটা হচ্ছে মানে ডিস্টেম্পার মেশানো আছে ডিস্টেম্পার আর কালার একসাথেই করা
তো ওর জন্য দেওয়ালে কোনো প্রাইমার বা ডিস্টেম্পার আগে থেকে মানে লাগাতে হবে না আর কি, এটা ডাইরেক্ট কালার করলেই চলবে। তো এই কালারটার দাম পড়েছে, এক একটা প্যাকেটের দাম পড়েছে, আমি ছটা প্যাকেট নিয়ে এসেছি, এক একটা প্যাকেটের দাম পড়েছে কত করে পড়েছে, 70 টাকা করে দাম পড়েছে। তো জাস্ট আমি কালারটাই নিয়ে এসেছি, আর এখন আমি এখানে রান্নাটা করি, তারপরে তোমাদের তারপরে আমি কালারটা স্টার্ট করব। তো বেশি কিছু রান্না করবো না, অল্প একটুই রান্না করবো। চলো কী কী রান্না করছি তোমরা দেখতে থাকো, তো তারপরে আমি কালারটা স্টার্ট। তোমাদেরকে আজকে পুরোটা শেয়ার করতে পারলাম না রান্নার। তো এই মাছের ঝোল করছি, আর শাক করবো আর কি, পুঁই শাক আছে, এই শাক করবো, এটুকুই দেখাচ্ছি। আর এরপর খাওয়া দাওয়া করে আবার কালার করতে হবে। তো দেখো আমি এখন কালারটাকে মিক্সড করছি, একসাথে 6টা কালার মিক্সড করছি। তো আমি 6টা কালারই নিয়ে এসেছি, যে পারবো কি পারবো না, বেকার কালার নষ্ট করে তো লাভ নেই, তো তাই দেখছি। দেখো কালারগুলো মিক্স করছি, তো এখানে জল কিছুটা জল দিলাম, আর এটা আঠা দিচ্ছি, মানে এটা হচ্ছে ফেভিকল আঠা। আর আঠাটা দিলে কি রঙটা আর উঠবে না, যেহেতু কম দামের রঙ এর জন্যই আর কি আঠাটা দেওয়া। তো কালারটা বেশ মিক্সড হয়েছে, তো কালারটা আমি মিক্সড করলাম, তো তোমরা তাহলে এবার দেখতে থাকো। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবে, যে আমি পারছি কি পারছি না কালারটা করতে, তাহলে তোমাদেরও ইন্টারেস্ট লাগবে যে শেষ পর্যন্ত কি হচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা তাহলে দেখতে থাকো। কত উঁচু, আমার তো খুবই ভয় লাগছিলো, যে ভাবছিলাম যে সত্যি কি কালারটা করতে পারবো। আর আমার হাজব্যান্ড সাপোর্ট করছে, দেখো টুলটাকে জাস্ট ধরে আছে, কারণ টুলটা খুব মানে উইক হয়ে গেছে আর কি, অনেক দিন ধরেই বাইরে ছিল তো ওর জন্য। তো দেখো কালারটা করছি, আর প্রচণ্ড ভয় লাগছে কালার করতে পারবো কি পারবো না আদৌ, তো দেখছি কি হয়, তাই না? তো আমার এই দেওয়ালটা প্রায় মোটামুটি কালার করা কমপ্লিট। তো অনেক ভয়ে ভয়ে কালারটা করলাম, যে পারবো কি পারবো না, আর তার মধ্যে অনেকটা উঁচু, ভয় লাগছিলো। তো আমি একটা পরের দেওয়ালে রং করছি, তো লাস্ট পর্যন্ত ভয়ে ভয়ে করলাম, লাস্ট পর্যন্ত সাকসেস হতে পারছি মনে হয়। এখনও পুরোটা কমপ্লিট হয়নি, বাট অর্ধেকের বেশি কালার করা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো বলছিলো, তুমি সত্যিই করে দেখালে, সত্যি তুমি পারো। আর আমি তাই বলছিলাম যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, তাই না? তো তোমরা তাহলে দেখতে থাকো, আর মনে হচ্ছে কালারটা হয়ে যাবে। তো দেখো আমার কালার প্রায় শেষের দিকে।
দেখো আমার পুরো মানে জায়গাটা পুরো কালার করা হয়ে গেছে রান্না জায়গাটা, তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো। সেই সকাল 8টা থেকে করেছি, এখন বাজে রাত 10টা, এইটুকু কালার করতে এতটা সময় লেগে গেছে। ফ্রেন্ড চলে এলাম চান টান করে, আর লাস্ট পর্যন্ত কালারটা করেই ছাড়লাম, সাকসেস হতেই পারলাম। কিন্তু এখন বাজে প্রায় রাত 11:30, অনেকটাই বেজে গেছে। আর দেখো এখনও চুল টুল পুরো ভেজে, আমি জাস্ট এই মাত্র চান করে এলাম, তো কিছুক্ষণ পরেই রাত 12টা বেজে যাবে। তো আমি চ্যালেঞ্জটা পুরো ফুলফিল করতে পারলাম, তো বলো তুমি কিছু বলবা? তো ও সারাদিন পুরো টায়ার্ড হয়ে গেছে, মানে ধরেছিল আর কি চেয়ারগুলো, এত উঁচু নিচু না, আমার ভয় লাগে। আর তার মধ্যে আমাদের টুলটাও সেরকম না, তো কী বলবো আর, ছেঁড়া নাইটি পরে। আর তো ও সেরকম হেল্প করেছিল, কিন্তু কালারটা আমি একাই করেছি, তোমরা তো সবই দেখেছো কেমন হয়েছে কালারটা, অবশ্যই তোমরা বলো। আর দেখো আমি করতে পারলাম কি পারলাম না বলো, সেটা আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশেষ হচ্ছে না, তোমরাই দেখো আমি তো কালারটা করেছি কিনা। তো এবার তো আমি তো চ্যালেঞ্জটা তো আমি তো জিতে গেলাম, তো তুমি আমায় কি দেবে বলো দেখি, চিন্তা করে দেখি। সেটা তাহলে ডিউ রইল, ঠিক আছে। তো ফ্রেন্ড ভিডিওটা আর বড় করছি না, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা একদম নতুনত্ব, মনে হয় আজ পর্যন্ত ইউটিউবে মনে কেউ এই চ্যালেঞ্জটা করেনি, আমি এই ফার্স্ট করলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তুমি বলে দাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ, আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো। আমরা চাইছি একটু নতুনত্ব কিছু করার, বা নতুনত্ব কিছু করতে চাইছি যাতে আমরা একটু এগোতে পারি। জানি না তোমাদের এটা ভালো লেগেছে কিনা, কিন্তু সত্যি বলছি আজকে সারাদিন পুরো মানে কি বলবো, জাস্ট এই চ্যালেঞ্জের জন্য কিন্তু কালারটা করা, নাহলে কিন্তু এখন আমাদের কালার করার দরকার ছিল না, জাস্ট আমি চ্যালেঞ্জের জন্যই করলাম। কিন্তু করে খুব ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড খাটনি গেছে, প্রচণ্ড খাটনি গেছে বাড়ির সব কাজ করে তারপর আমার কালার করা, তো বুঝতেই পারছো কেমন চাপ গেছে আজকে আমার উপরে। তো আর ভিডিওটা বড় করছি না, তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ সবাই ভালোবেসো আর সাপোর্ট করো, পাশে থেকো, ঠিক আছে। তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, তো আজকের মতন টাটা।